আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এখানে সামনের দিকে যে খালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামপুরের বনশ্রী খাল, আর খালের অপর প্রান্তেই হচ্ছে জহুরুল ইসলাম সিটি আফতাবনগর। খালটির এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখানে সামনের দিকে বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। বর্তমানে খালটির সংস্কার কাজ চলমান রয়েছে। খালটির দুপাশেই হচ্ছে আবাসিক এলাকা। খালটির পাশের ফুটপাত অংশকে নতুন করা হয়েছে এবং পাশে দিয়ে অনেক গাছও লাগানো হয়েছে। ঢাকা শহরে খেলার মাঠ, লেক, পার্ক এগুলোর অনেক অভাব রয়েছে। আর যেসব খাল রয়েছে সেগুলো দখল হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে দেখা যায় রাস্তায়ও পানি জমে যায়। এই খালটিতে আগে অনেক ময়লা আবর্জনা ছিল, তো এটিকে বর্তমানে পরিষ্কার করা হয়েছে। খালটির দুপারে গাছ লাগানো হয়েছে আর ওই পারে এখন সীমানা প্রাচীর তৈরি করা হচ্ছে। এই খালটির বাম দিকের অংশটি চলে গেল হাতির ঝিলের দিকে আর ডান দিকের এই অংশটি সোজা চলে গেল বালু নদীর দিকে, যেটি শীতলক্ষ্যা নদীর সাথে গিয়েও মিশেছে। বনশ্রীর এই সড়কটি সোজা চলে গেল ড্যামরার দিকে। ড্যামরার দিক থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে ছয় লেন করা হচ্ছে। তো সেটির উপর আমি একটি ভিডিও করেছিলাম, তো যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই খালটি হাতিরঝিলের দিক থেকে বালু নদী পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4 কিলোমিটার। আসুন আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং যেখানে সেখানে পোস্টার না লাগাই, আর ফুটপাত অংশেও ডাস্টবিন থাকাটাও জরুরি, যাতে করে আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারি। আমাদের এই ঢাকা শহরটিতে গাছপালার পরিমাণ অনেক কম। রাস্তার মাঝখানে যেসব ডিভাইডার অংশ রয়েছে, তো যেসব জায়গা একটু প্রশস্ত রয়েছে সেখানেও গাছ লাগানো যায় এবং ফুটপাতের পাশ দিয়েও গাছ লাগানো যায়। এতে করে যেমন ছায়া দেয়, পথচারী যারা রয়েছেন তারাও ছায়া পায়, এটি আমাদের পরিবেশের ভারসাম্যর জন্য অনেক ভালো হয়। খালটির এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখানে একটি দৃষ্টিনন্দন সেতু তৈরি করা হবে। এখানের পুরো কাজটি শেষ হয়ে গেলে খালের দুপারটি অনেক সুন্দর লাগবে। আশা করা যায় খালের যে পানি রয়েছে সেটিও পরিষ্কার হয়ে যাবে। ঢাকার মধ্যে যেসব খাল দখল হয়ে গেছে সেগুলোকে যদি দখলমুক্ত করে পানির প্রবাহ যদি ঠিক রাখা যায়, তাহলে ঢাকায় যে জলাবদ্ধতা হয় বর্ষা মৌসুমে সেটি আর হবে না। আশা করা যায় রামপুরা বনশ্রীর এই খালটির পুরো কাজ সম্পন্ন হয়ে গেলে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।